আজও চুরি বোলপুরে। বোলপুর বাসস্ট্যান্ড লাগোয়া নেতাজি মার্কেটের সামনে দোকান কৃষ্ণগোপাল দাস ওরফে কেষ্টর, দুদিন আগেই সেখানে চুরি হয়। তা দেখে তিনি দোকান থেকে প্রায় সব কিছুই সরিয়ে নেন, কিন্তু ফের তার দোকানে হানা দেয় চোর। কিছু না পেয়ে ডিম ভেজে বিক্রি করে, নিজেও সাবার করে। সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য দেখে অবাক সকলে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বোলপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত বলি, ওই এলাকায় গত 5 বছর ধরে চা ডিম টোস্ট বিক্রি করেন কৃষ্ণগোপাল দাস ওরফে কেষ্টর। অভিযোগ, শুক্রবার 2 আগস্ট গভীর রাতে তালা ভেঙে 20 প্যাকেট সিগারেট, 8 প্যাকেট বিস্কিট, ক্যাশ বাক্সে রাখা সমস্ত টাকা চুরি করে নিয়ে চলে যায় চোর। নিয়ম মতো পুলিশকে জানান দোকানের মালিক। সাবধানতা অবলম্বন করতে রবিবার 4 আগস্ট দোকান বন্ধ করে ফেরার সময় কিছু কাঁচা মাল রেখে বাকি সব কিছু বাড়ি নিয়ে চলে যান তিনি। গভীর রাতে ফের চোর হানা দেয় তার দোকানে। চোর বাবাজি দোকানের দরজা ভেঙে দেখে সব ফাঁকা, তাতেই কার্যত খেপে যায় সে। দোকানে ছিল স্রেফ 20 পিস ডিম আর পাউরুটি। আগুন নেই, স্টোভ নেই, উনুন নেই, তো কি হয়েছে? কিছু না পেয়ে চোর তখন জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ে। দোকানে বেশি কিছু ডিমের ক্রেট ছিল, তা ডাই করে আগুন ধরায় সে। এরপর সেই আগুনে চাপিয়ে দেয় দোকানে রাখা কড়াই। দোকানের তাক থেকে গ্লাস বের করে তাতে ডিম ফাটিয়ে ডিম ভাজতে শুরু করে সে। আর এরপরে দোকানে বসেই সে দিব্যি ডিম ভাজা সাবার করে। সেই সময় রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। রাত 12:30 নাগাদ দোকান খোলা দেখতে পেয়ে গাড়ি থামিয়ে ডিম ভাজা খেতে চান তিনি। চোর বাবাজি নিজেই ততক্ষণে দোকানদার সেজে বসেছে। অর্ডার পেয়ে আরও কয়েকটা ডিমের ক্রেট পুড়িয়ে ডিম ভেজে দেয়। গাড়ি চালক মাঝরাতে গরম গরম ডিম ভাজা পেয়ে বেশ খুশি। তার সঙ্গে গল্প জুড়ে দেয় এবং দোকানদার সেজে বসা চোর। গাড়ি চালক একবার জিজ্ঞেস করলেন যে এত রাতে দোকান খোলা কেন? তাতে চোর বলে, আমার চাচার দোকান, এখন নেই তাই। তারপর দিব্যি ডিম ভাজার দাম দিয়ে পকেটে পুড়ে ফেলে সে। গ্রাহক চলে যেতে নিজেও বাকি ডিম ভাজা খেয়ে এলাকা ছাড়ে। আজও এই চুরির ঘটনা এলাকায় বেশ চর্চায়, তদন্ত শুরু করেছে পুলিশ। দোকানের মালিক কেষ্টর বলছেন, প্রথম দিন অনেক কিছু চুরি গেল, একদিন পরে আবার চুরি, এবার চুরি করতে এসে ডিম ভেজে খেল, বিক্রি করলো। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। আসুন শোনাই কি বলছেন দোকানের মালিক কৃষ্ণগোপাল দাস। ভেবেছে, কারণ গভীর রাত্রে দোকানপাট সবই বন্ধ থাকে, এবার ওরা গাড়ি করে এসছে, তো ওরা রাত্রেই গাড়িটা ঢুকেছে, মানে এখানে ফিটনেস হয়, পরের দিন সকালে ফিটনেস করাবে। এবং খুঁজে দেখেছে একটা দোকানের লোক রয়েছে, ওকে জিজ্ঞেস করেছে যে এটা কি দোকান খুলেছে, বলে হ্যাঁ এটা আমার চাচার দোকান, চাচা এখন নেই, চাচা দিনের বেলায় চালায়, রাত্রিবেলায় আমি চালাই। তো বলছে কিছু খাবার টাবার পাওয়া যাবে, বলেছে হ্যাঁ পাওয়া যাবে, যে ওদেরকে ডিম টোস্ট করে খাইয়েছে, বিক্রি করেছে আর কি। তো এইরকম ঘটনা আমার জীবনে প্রথম। অবশ্যই নিয়ে গেছে, টাকা পয়সা কি আর রেখে যাওয়ার জন্য চোর আসে? নিজে আমার 20 পিস ডিম ছিল, তার মধ্যে 1 পিসও ডিমও নেই, রুটিও নেই, এবং বাসনে টাসনে সমস্ত জায়গায় ডিম ভেজে ভাজার দাগ, বাসনে ওই ডিম ভাজার দাগ দেখে আপনি বুঝতে পারলেন যে ডিম। এবং ওই যে ছেলেগুলো গাড়ি ফিটনেসের জন্য এসেছিল, ওরা তো সকালবেলা অবধি ছিল, তা সকালবেলার দোকানে হইচই চেঁচামেচি হতে ওরা এসছে, কী হয়েছে ভাই, না এই ব্যাপার, বলে সে কি, আমরা তো ভাবলাম দোকানদার, ওই জন্য আমরা ডিম টোস্ট খেয়ে গেলাম পয়সা দিয়ে। মানে চোরের কাছ থেকে ডিম টোস্ট ডিম ভাজা খেয়ে গেছে? হ্যাঁ, ডিম টোস্ট ডিম ভাজা খেয়ে গেছে। মানে এরকম চোরের কীর্তি কী বন্ধ করছে? চোরের কী মোটিভ বা চোর কেমন সেটা মেন কথা না, মেন কথা হচ্ছে ভালো চোরই হোক আর পাতাখড়ি হোক আর কমা চোরই হোক, আলটিমেটলি আমার মালগুলো তো সব চুরি হয়ে যাচ্ছে। মানে নিরাপদ, এই একদম সরকারি একটা নেতাজি বাজার নিয়ন্ত্রিত বাজার সমিতি যেখানে নিরাপত্তা রক্ষী থাকার কথা, পুলিশের নিরাপত্তা বা পুলিশের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন আছে আপনার? দেখুন, পুলিশ বা প্রশাসন সম্পর্কে আমার সেরকম মন্তব্য কিছু নেই, ধারণা হচ্ছে। তবে এখানে একটা সিকিউরিটি থাকা প্রয়োজন, যেহেতু একটা সরকারি বিল্ডিং রয়েছে, অফিস রয়েছে, এবং আমাদের মতো ছোটোখাটো দোকানদারগুলো রয়েছে, আমরা নিরাপত্তা সত্যি খুব অভাব বোধ করছি বর্তমানে। পিছন নেই তো মহকুমা শাসকের দপ্তর রয়েছে? হ্যাঁ আছে, ওদের আছে, ওদের পার্সোনাল সিকিউরিটি আছে, হয়তো গেটের ভিতরে থাকবে, রাত্রে তো ওরা পাহারা দেবে না রাস্তায়, বা অপোজিটের অফিসে ওরা নিশ্চয়ই পাহারা দেবে না, ওটা ওদের অফিসের জন্য নিরাপত্তার জন্য নিশ্চয়ই ব্যবস্থা আছে। একজন স্থানীয় বাসিন্দা হায়দার কি বলছেন শুনবো। প্রথমে আজব চোর, যাই হোক গরিব মানুষ এখানে ব্যবসা করছে, ঘটনাটা নিন্দনীয়,
ঠিক আছে, এটা সরকারি ডিপার্টমেন্ট, এখানে নিরাপত্তা ব্যবস্থা রাত্রে থাকা দরকার, দেখা দরকার এখানে যারা আধিকারিক আছে যে এই ঘটনার পুনরাবৃত্তিকরণ যেন না হয়। ঠিক আছে, একজন চোর ইট উনুন পেতে ডিম টোস্ট বানাচ্ছে, নিজে ডিম খাচ্ছে, মানে বেশ কয়েক ঘন্টা সময় ধরে চুরি করছেন, তা এই বিষয়টা কী ভাবে দেখবেন যে নিরাপত্তা সত্যি কিছু দেখা? হ্যাঁ নিশ্চয়ই নিরাপত্তার তো অভাব বলে আছে, নাহলে তো এই ঘটনাটা হতো না। কেউ কাউকে দোকান ভেঙে মাল চুরি করে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, সে ডিম ভাজছে, খাচ্ছে, দাচ্ছে, মাল বিচে, কাকার কাছ থেকে যা শুনলাম, আবার ডিমের অমলেট, ডিম টোস্ট বিক্রিও করেছে সে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বোলপুরের নিয়ন্ত্রিত বাজার সমিতি, এটি একটি সরকারি জায়গা, আর ঠিক আমার পিছনেই রয়েছে মহকুমা শাসকের দপ্তরের অফিস, যেখানে 144 থাকে সব সর্বদাই। ঠিক শিক রাত্রের দিকে চোরের এক আজব গুজব কাণ্ড ঘটল এই চায়ের দোকানটিতে, যেখানে দেখা যাচ্ছে দোকান যে বিক্রেতা দোকানদার তিনি কিন্তু জানিয়েছেন একাধিকবার তার দোকানে চুরি হয়েছে, কখনো চোর এসে বিড়ি, সিগারেট, ধূমপান যে দ্রব্য সেই সমস্ত জিনিস, খুচরো কয়েন সেইগুলো নিয়ে পালায়। এবার চোর শুধু সিগারেট বা কয়েনের সীমাবদ্ধ থাকলো না, এবার চোর এক অভিনব কায়েত করলেন, ঠিক তার দোকানে 20টির মতো ডিম রেখে গিয়েছিলেন, সেই ডিম একেবারে দোকানের নিচে যে জায়গাটি রয়েছে সেই জায়গায় উনুন পেতে ডিম টোস্ট বানিয়ে বিক্রি করে সে টাকা নিয়েও চম্পট দেয়, একই সঙ্গে নিজেও কিন্তু ডিম ভাজা খায়। এই ডিম ভাজা খাওয়ার পর বাসনপত্র কিন্তু রেখে দিয়ে যায় দোকান মালিক, তিনি জানাচ্ছেন যে বাসনপত্র দেখে তিনি বুঝতে পারেন যে এই দোকানে রান্না হয়েছিল, তার ডিমগুলো কিন্তু ভাজা হয়েছে, ডিমের সেই অবশিষ্ট অংশ কিন্তু তিনি দেখে বুঝতে পারেন, এমনকি তার অনুমান ঠিক সঠিক হয়ে যায়, কারণ এইখানে একজন গাড়িচালক সে উপস্থিত হয়ে সে বলেন যে এ দোকানে কী হয়েছিল কাল রাত্রে। এই প্রশ্নেই তখন ওই চালক কিন্তু ওনার অনুমানকে একেবারে অনুমানে সততার শিলমোহর লাগিয়ে দেন, তিনি বলেন যে গভীর রাতে আমরা একজনকে দেখতে পাই, সেই চোর কিন্তু তখন বলে এটি আমার চাচার দোকান, আর চাচার দোকান বলেই কিন্তু চোর থাকে এবং রীতিমতো চোর একদম যে ডিম তাদেরকেও ডিম টোস্ট বানিয়ে খাওয়ায় এবং নিজেও খায় এবং টাকা ডিম ভাজা খেয়ে চোর চম্পট দেয়। আজব গুজব ঘটনা হলেও তবে উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, কারণ এই দোকানটির পিছনেই রয়েছে মহকুমা শাসকের দপ্তরের অফিস, আর এই জায়গাটি পুরো সরকারি একটি জায়গা, আর সেইখানে নিরাপত্তার কিন্তু অভাব রয়েছে। একটি চোর কীভাবে এসে উনান পাতল, কীভাবে পুরো দোকানের সামগ্রীকে ব্যবহার করলো, প্রায় এটি করতে ঘন্টা খানেক কিন্তু সময় লাগে। দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।